সারা দেশের মতো ময়মনসিংহেও পালা করে শুরু হয়েছে লোডশেডিং। এই ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল। রুবেল, ময়মনসিংহে এলাকা ভিত্তিক কত ঘন্টা করে লোডশেডিং হচ্ছে, এতে মূলত আসলে কি কি সমস্যা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে লোডশেডিং কিন্তু আগেও ছিল, এখনো আছে। যে গতকাল থেকে যে এলাকা ভিত্তিক যে শিডিউল করে লোডশেডিং, এটার কিন্তু কোনো নিয়ম কিন্তু ময়মনসিংহে মানা হচ্ছে না। যেমনই ময়মনসিংহ শহরে, এমনকি ময়মনসিংহ শহরের বাইরে উপজেলা লেভেলগুলোতেও কিন্তু একই অবস্থা। প্রতিদিন কিন্তু প্রত্যেকটা এলাকাতে 8 বার 10 বার করে বিদ্যুৎ যাচ্ছে আর আসছে। আমি কথা বলেছিলাম ময়মনসিংহ বিদ্যুতের যে প্রধান প্রকৌশলী, তার সাথে কথা বলেছিলাম। উনি জানিয়েছেন যে ময়মনসিংহ অঞ্চলের প্রায় 2300 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, কিন্তু তার বিপরীতে কিন্তু তারা বিদ্যুৎ পাচ্ছে 700-800 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। প্রতিদিন কিন্তু প্রায় 350 থেকে 400 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি কিন্তু ময়মনসিংহে রয়েছে। এই কারণে কিন্তু প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলা শহরে কিন্তু প্রতিনিয়ত বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। তাদের শিডিউল অনুযায়ী প্রতিদিন 4 বার তারা লোডশেডিং এর কথা বলেছে, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা এলাকাতেই কিন্তু 8 থেকে 10 বার বিদ্যুৎ যাচ্ছে। আমি একজন গ্রাহকের সাথে কথা বলতে চাচ্ছি যে আপনার এলাকার লোডশেডিং এর কি অবস্থা? লোডশেডিং এর অত্যন্ত খারাপ অবস্থা। আসলে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং জ্বালানি উপদেষ্টা যে বিদ্যুতের যে লোডশেডিং এর শিডিউলটা, এই শিডিউলটা কার্যকর হোক, যাতে আমরা এই বিদ্যুৎ না থাকাতে যে নাবিশ্বাস হয়েছে, অন্তত সেই সময়টুকু আমরা হয়তো বাইরে কাটাইতে পারি এবং যতক্ষণ সময় বিদ্যুৎ থাকে সেই বিদ্যুতের সময় আমরা ঘরে থাকতে পারি। আপনার এলাকায় কয়বার বিদ্যুৎ যায় সারাদিনে? গতকালকে বিদ্যুৎ গিয়েছে 17 বার। আপনি শুনছিলেন যে আসলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ যে এলাকাটি রয়েছে, এই এলাকায় গতকালকে 10 থেকে 15 বার কিন্তু বিদ্যুৎ আসা দেওয়া করেছে। এই অবস্থা চলতে থাকলে মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ বিরাজ করছে, আর তাছাড়াও মানুষের যে ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে তাদের কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল ময়মনসিংহ থেকে বিদ্যুৎ পরিস্থিতি সর্বশেষ খবর। ধন্যবাদ রুবেল।